আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে মূলত আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, পাশাপাশি আলোচনা করব সিলেকশন পদ্ধতি, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন এবং শর্ট সিলেবাস হবে কি না, এবং সেকেন্ড টাইম নিয়েও তথ্য আলোচনা করব। এই প্রশ্নগুলি বা এই জিজ্ঞাসাগুলো কিন্তু আমার নয়, তোমরাই আমাকে নানা সময় জিজ্ঞেস করেছ, তাই সব তথ্য নিয়ে আজকের ভিডিও আমি সাজিয়েছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষেত্র জিএসটি, অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা, যেখানে 20টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ হয়ে অর্থাৎ একত্রিত হয়ে একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে থাকে, যেখানে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবং ভর্তি পরীক্ষা দিতে পারে। যদিও গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার শেষ মিটিংয়ে, অর্থাৎ গত যে মিটিংটি অনুষ্ঠিত হয়েছে সেই মিটিংয়ে 19টি বিশ্ববিদ্যালয়ে একসাথে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার যে প্রসেস রয়েছে বা প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীর ভর্তি করতে চাচ্ছে। তবে একটি বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি তারা সময় চেয়েছে গুচ্ছে থাকবে নাকি থাকবে না এই বিষয়টি চিন্তা করার জন্য। সেই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সিনিয়র শিক্ষকরাই মনে করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে এসে তাদের অনেক প্রবলেম হয়েছে এবং তাদের মান ঠিক মতো বজায় রাখতে পায়নি এবং সমন্বয়হীনতার কারণে তারা এখন শিক্ষার্থী পাচ্ছে না। এরকম নানা ধরনের কারণ তারা উল্লেখ করেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমও এই নিয়ে সংবাদ এসেছে এবং আমিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকুক বা না থাকুক বা আলাদাভাবে পরীক্ষা নিক, কিন্তু 19টি বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে রাজি হয়ে গেছে এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মাধ্যমে তারা এই কার্যক্রমটি সম্পন্ন করতে চাচ্ছে। তার মানে এই প্রক্রিয়ায় এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি এই প্রক্রিয়া থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদা করে ভর্তি পরীক্ষা নেয়, তাহলে হয়তোবা সেখানেও তোমাদেরকে আলাদাভাবে আবেদন করতে হবে। এখন যেহেতু জিএসটি থাকবে, সেহেতু তোমাদের প্রিপারেশনটাও সেভাবেই নিতে হবে। কিন্তু প্রিপারেশন নেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আমাকে করেছ। এর মধ্যে প্রথম প্রশ্নটি ছিল, ভাইয়া এবছর কি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার জিপিএস সিস্টেমটি কি আগের মতোই থাকবে নাকি বৃদ্ধি করা হবে? গত শিক্ষাবর্ষে বিজ্ঞানের একজন শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50, সব মিলে 8.0 পেতে হতো। বাণিজ্য শাখার শিক্ষার্থীদেরকে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0 এবং সব মিলে 6.50 পেতে হতো, এবং মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0 এবং সব মিলে 6.0 পেতে হয়। এখন এই বছর সেটা বাড়বে কি না এখনও পর্যন্ত নিশ্চিত না, তবে গত কয়েকদিন যে আমরা সংবাদগুলো দেখেছি সেই সংবাদে উপাচার্যরা বা অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন জিপিএ বৃদ্ধি নিয়ে কোনো কথা বলেনি। তা আশা করছি এই ব্যাপারে আমরা কিছুদিনের মধ্যে আপডেট পেয়ে যাব এবং আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। দ্বিতীয় প্রশ্ন যেটা অনেকেই তোমরা আমাকে করেছিলে সেটি হচ্ছে, ভাইয়া গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় গত শিক্ষাবর্ষে সিলেকশন পদ্ধতি ছিল, এই বছরও কি সিলেকশন পদ্ধতি থাকবে? বন্ধুরা, এই সংক্রান্ত একটি নিউজও প্রকাশিত হয়েছিল এবং আমিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গত 25 ফেব্রুয়ারি এই নিউজটি প্রকাশিত হয় দ্য ডেলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায়। সেখানে বলা হয় এবার সিলেকশন পদ্ধতি থাকছে, অর্থাৎ গত শিক্ষাবর্ষে যে পদ্ধতির ছিল সিলেকশনের, এবারও একইভাবে সিলেকশন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি, গত শিক্ষাবর্ষে যারা মানবিক শাখা ছিল এবং বাণিজ্য শাখা শিক্ষার্থী ছিল তারা সবাই ভর্তি পরীক্ষা, অর্থাৎ যারা আবেদন করেছে প্রাথমিক আবেদন, সবাইকে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু যারা বিজ্ঞানের শিক্ষার্থী ছিল তাদের মোট যে ক্যাপাসিটি ছিল তার অতিরিক্ত শিক্ষার্থী হওয়ায় শিক্ষার্থী বাছাই করে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়। এই পদ্ধতিটি এবারও থাকবে, তবে চিন্তার কোনো কারণ নেই। গুচ্ছ পদ্ধতির সাথে সংশ্লিষ্ট উপাচার্যরা বা কমিটির সাথে সংশ্লিষ্টরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন গত শিক্ষাবর্ষে যে প্রবলেমগুলো ছিল এবার তারা এটা সলভ করবে। তার মানে হচ্ছে গত শিক্ষাবর্ষে একটি প্রবলেম ছিল কেন্দ্রের সমস্যা, এই কেন্দ্রগত সমস্যার কারণে তারা অনেক শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পারেনি। এবছর কেন্দ্র বাড়ানো হবে এটা সংবাদ মাধ্যমে এসেছে, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। সেক্ষেত্রে এবার বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার সুযোগ পাবে। তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমরা প্রায় আমাকে করেছো সেটা হচ্ছে, ভাইয়া এবার কি সেকেন্ড টাইমারদেরকে সুযোগ দেওয়া হবে কিনা? বন্ধুরা, শেষ যে মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে উপাচার্যরা সেকেন্ড টাইম নিয়ে কোনো কথাবার্তা বলেনি।
তবে এর আগের নিউজগুলোতে গুচ্ছ থাকা বেশিরভাগ উপাচার্যরা মনে করেন সেকেন্ড টাইম রাখা উচিত এবং এটা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় এবং এই কথাটি গুচ্ছে থাকা অনেক উপাচার্যরাই মনে করেন। তাই তোমরা ধরে রাখতে পারো যে এবার সেকেন্ড টাইম থাকতে পারে এবং আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। এবং সেকেন্ড টাইম নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিও কিন্তু বলেছিলেন এবং অনুরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কাছে সেকেন্ড টাইমার অর্থাৎ শিক্ষার্থীদেরকে সেকেন্ড টাইম হিসাবে সুযোগ দেওয়া উচিত। এরপরে যে প্রশ্নটি আসছে এটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া এবার কি সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা নেওয়া হবে কিনা? বন্ধুরা, আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন, পাশাপাশি আমাদের যে বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও বলেছেন সংক্ষিপ্ত সিলেবাসে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বলে দিয়েছে তারা সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে, তারা সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই ইতিমধ্যে আমি যে সংক্ষিপ্ত সিলেবাসের ভিডিওটি দিয়েছি সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো, উপরে আই বাটনও পেয়ে যাবে, নিচে ডিসক্রিপশন বক্সও লিংক দেওয়া থাকবে এবং এই ভিডিওটি শেষ হলে এন্ড স্ক্রিনও তুমি দেখতে পাবে। এবার আসি সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে কবে নাগাদ এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কত সময় আমরা পেতে পারি এই প্রিপারেশনের জন্য? বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমি কয়েকটি তথ্য তোমাদের সাথে শেয়ার করি। বুয়েট বলেছে তারা মে মাসের শেষ অথবা জুন মাসের প্রথম সপ্তাহে তারা ভর্তি পরীক্ষা নিতে চায়। অন্যদিকে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ রয়েছে রুয়েট কুয়েট টুয়েট তারা বলেছে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে বুয়েটের ভর্তি পরীক্ষার পরেই তারা ভর্তি পরীক্ষা নিতে চায়। আর তোমরা জানো বুয়েট রুয়েট কুয়েট এগুলোর পরেই মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আশা করা যাচ্ছে এই সব কিছু যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে আগামী জুলাই মাসের শেষ অথবা আগস্ট মাসের দিকে তোমাদের এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অর্থাৎ জিএসটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ এখনও পর্যন্ত নতুন শিক্ষাবর্ষের যে মিটিং সেই মিটিং শুরু হয়নি এবং সেখানে আলোচনা হয়নি, গাইডলাইনগুলো দেওয়া হয়নি, অনেক লেন্দি একটি প্রসেস গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। তাই এখানে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তোমরা মোটামুটি 3 থেকে 3.5 মাস বা সর্বোচ্চ 4 মাস সুযোগ পাবে জিএসটির প্রিপারেশন নেওয়ার জন্য। আর আমি মনে করি এই সময়টি যথেষ্ট, তোমরা যদি এখনই সংক্ষিপ্ত সিলেবাস থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও তাহলে তোমরা অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবে। আর আমার চ্যানেলে এই নিয়ে যথেষ্ট ভিডিও রয়েছে, অনেক ভিডিও রয়েছে, প্রতিটি সাবজেক্ট ভিত্তিক ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, তাহলে আরও ভালোভাবে ব্যাপারগুলো বুঝতে পারবে। বন্ধুরা, এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর জন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।